السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله الكبير المتعال ذي العظمه والكبرياء والجلال احمد ربي واشكره على نعمه التي لا يحصيها غيره واشهد ان لا اله الا الله وحده لا شريك له ذو الفضل والنوال واشهد ان نبينا وسيدنا محمدًا আবুদুহু আম্মা আম্মাবাদ সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান ক্ষমতাশীল শক্তিধর সম্মানিত মহান রবের জন্যই যিনি একমাত্র সমস্ত ক্ষমতার সম্মান মর্যাদার ও আধিপত্যের একমাত্র মালিক আমরা তার ওই প্রশংসা আদায় করছি তার সমস্ত নিয়ামতের যেই নিয়ামতের হিসাব করে আমরা শেষ করতে পারবো না তিনি ব্যতীত এই নিয়ামতের সংখ্যা পরিধি কেউ জানেন না আমরা তারই ওই প্রশংসা আদায়ী করছি সকলেই বলছি আলহামদুলিল্লাহ অথবর সালাত এবং সালাম পড়ছি আমাদের সেই রাসুলের উপর যাকে আল্লাহরবুল্লা আলমিন সমস্ত শ্রেষ্ঠ উত্তম গুণাবলী দিয়ে সৃষ্টি করেছেন আমরা সকলেই তার উপর পড়ছি সাল্লাহু আলাইহি ওসাল্লাম আমার প্রাণপ্রিয় বন্ধুগণ আজকে মসজিদ নবীতে যিনি খুতুবা দিয়েছেন তিনি হলেন ফদিলতু শেখ আব্দুর রহমান আলী আল হজাইফি হাফিজাহুল্লাহ যে বিষয়ে তিনি খুতবা দিয়েছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি হল ইসলামে ঐক্যতার গুরুত্ব ও অনৈক্যতা থেকে ইসলাম যে মুসলিম জাতিকে সতর্ক করেছে অনৈক্য তার ভয়াবহতা থেকে সতর্ক করেছে সে বিষয়ে তিনি এক গুরুত্বপূর্ণ খুতবা এই মুসলিম উম্মার জন্য পেশ করেছেন আমি এখন বাংলা ভাষায় তার অনুবাদ শুরু করছি আল্লাহ আল্লাহর্বুল আলমীন যেন ইমাম সাহেব তার খুতুবায় যা বুঝাতে চেয়েছেন আমার রব যেন আমাকে সেটা আমার ভাষায় প্রকাশ করার তৌফিক দান করেন আমিন এর দ্বারা যেন আমাদের সকলকেই মহা কল্যাণ দান করেন আমিন আমার আমার প্রিয় বন্ধুগণ ইমাম সাহেব সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ভয়ের উপদেশ দিয়েছেন তিনি বললেন ফাত্তাকুল্লাহ تعالی بتقرب الیه بما يحب ويرضى ومجانبه كل ما يبغضه হে আল্লাহর বান্দারা প্রথমরা আল্লাহ রব্বুল্লা আলমিনকে ভয় করো আল্লাহ রব্বুল আলমিন যা পছন্দ করেন যা ভালোবাসেন ওই সব কাজ দিয়ে তার নিকটবর্তী হওয়ার মাধ্যমে এবং যে সমস্ত কাজগুলো তাকে রাগান্বিত করে তা থেকে বিরত থাকার মাধ্যমে আল্লাহ রব্বুল আলম আলমিনকে ভয় করো আর তাকুয়া হলো এমন যে যা এই দুনিয়ার সমস্ত কাজকে সংশোধন করে দেয় পরিশুদ্ধ করে দেয় তাকুয়ার মাধ্যমে এবং বিহাল মানাজিলু বাদ মামাত আর মৃত্যুর পরে সে এক বিরাট সম্মান মর্যাদা পেয়ে যায় এই তাকুয়ার মাধ্যমে সুবাহান আল্লাহ আল্লাহরবুল আলমিন বলছেন ওমাইয় মিন আমরিহি ইসর যে ব্যক্তি আল্লাহরবুল আলমিনকে ভয় করে চলবে ভয় করবে আলামিন তার জন্য তার কাজগুলিকে সহজ করে দিবেন এটা হলো দুনিয়ার পুরস্কার আর আখেরাতের ব্যাপারে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন তিলকাল জান্নাতুল্লা থী নুরি তুমিনা মান খানা তাকিয়া ওই জান্নাতো আমি আমার বান্দাদের মাঝে তাদেরকেই উত্তরাধিকারী করে দিব যারা মান খাহা তাকিয়া আমি আল্লাহর আলাবিনকে ভয় করে তাহলে বোঝা গেল দুনিয়ার আমার আপনার সমস্ত কাজগুলো আল্লাহ তালা সংশোধন করে দিবেন সহজ করে দিবেন আর আখেরাতে আল্লাহ তালা জান্নাতের উত্তরাধিকারী করবেন যদি আমরা মুত্তাকিন হতে পারি এই নসিহত করার পরে এবার ইমাম সাহেব তার মূল বিষয়ের দিকে দৃষ্টিপাত করলেন এবং বললেন যে হে মুসলিম সম্প্রদায় নিশ্চয় এই পবিত্র শরীয়ত আমাদেরকে পক্ষতার দিকে একতার দিকে আদেশ প্রদান করেছে আনিল ইখতিলাফি ওয়াল ইফতিরাক এবং আমাদেরকে অনৈক্যতা থেকে মতবিরোধ থেকে বিচ্ছিন্নতা থেকে আমাদেরকে নিষেধ করেছে কারণ কি এই ঐক্যতাই হচ্ছে দিনকে হেফাজত করার একমাত্র মাধ্যম এই ঐক্যতার মাধ্যমেই আমাদের জীবন সুন্দর হবে এই ঐক্যতার মাধ্যমেই আমরা জান্নাতে প্রবেশ করতে পারব এজন্যই মুসলমানদেরকে ঐক্যতার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে সমস্ত অনৈক্যতা ফাসাদ ফেতনা এবং পরস্পর ঝগড়া বিবাদ কলহ এবং একে অপরের প্রতি চড়াও হওয়া সহ সব ধরন অপকর্ম থেকে ইসলাম নিষিদ্ধ ঘোষণা করেছে এবং এই ঐক্যতার মাধ্যমেই আসবে ওহমায়তী মাস মাসা ওয়াল মানাফিআ এই ঐক্যতার মাধ্যমেই নিরাপত্তা থাকবে সমাজের সংশোধন এবং কল্যাণ মানব জীবনের কল্যাণ এই ঐক্যতার মাধ্যমেই একমাত্র সাধিত হবে তাই ইমাম সাহেব এই ঐক্যতার ব্যাপারে কথা বললেন আর আল্লাহ রব আলিন এই সব কল্যাণের জন্যই মুসলমানদেরকে ওক হতে বলেছেন আর অনক্য তা থেকে তাদেরকে সতর্ক করেছেন আল্লাহরবুল্লা আহমিন ওক্য তার গুরুত্ব দিয়ে অনক্য তা থেকে নিষেধ করে বলছেন ওয়া তাসিমু বি হাবুল্লাহি জামিয়া বলে রকু ওয়া কুরু নিয়মাতাল্লাহিয়া আলাই ইকুম ইদ কুনতুম আয় দেং ফাল্লা ফাবা ইনাকুলু বিকুম ফাস বাহ তুম বিনি আহোয়ানা তুমরা আল্লাহরবুল্লা আমিন আর রজ্জুকে দিনকে কোরানকে সকলেই ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো আর তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না তোমরা স্মরণ করো আল্লাহরবুল আলমিনের ওই নিয়ামত তোমাদের উপর কোন নিয়ামত যে তোমরা ছিলে পরস্পর একে অপরের শত্রু ফ আল্লাহ ফাবাইনা তোমাদের মাঝেই আল্লাহরবুল আলামিন ভালোবাসার বন্ধন সৃষ্টি করে দিয়েছেন অতপর শত্রুতা থেকে তোমরা হয়ে গেলে ইখওয়ানা আল্লাহ তালার নিয়ামতে তোমরা ভায়ে ভায়ে তোমরা ভায়ে ভায়ে আবদ্ধ হয়ে গেলে তোমরা ছেলে এমন অবস্থায় ও কুন্তুম আলা সাফা জাহান জাহান্নামের একটি কিনারায় তোমরা অবস্থান করেছিলে অথপর ফাং কদাকুম মিনহা আল্লাহ রব্বুল্লা আলমিন তোমাদেরকে সেখান থেকে মুক্তি দিয়েছেন সুতরাং কাদা আল্লাহ এভাবেই আল্লাহরবুল্লা আলমিন তার নিদর্শনাবলীকে তোমাদের জন্য বর্ণনা করে দেন যাতে করে তোমরা হেদায়ত প্রাপ্ত হও আল্লাহ রবী নক্ষতার গুরুত্ব দিয়ে আরও বলেন আলাল আল বীরান তোমরা একে অপরকে সৎ কাজ এবং আল্লাহ ভীরু কাজের ব্যাপারে সহযোগিতা করো এবং একে অপরকে ওায় আল ইসমান পাপ কাজ অন্যায় কাজ সীমালঙ্ঘন কাজে একে অপরকে সহযোগিতা করো না আল্লাহ রবুল্লা আলমিন আরো বলছেন পুরুষ এবং নারী একে অপরের বন্ধু আল্লাহ রব্বুল আলমিন আরো মুমিনগণ হল ভাই ভাই প্রিয় বন্ধুগণ এভাবে কোরআনের বহু জায়গায় আল্লাহ তালা মুমিনদেরকে এক বিরাট বন্ধনে ইমানের বন্ধনে ব্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছেন অনুরূপ রাসুল উল্লাহ সাল্লু আলহিহ্লামও মুমিনদের একে অপরের সম্পর্ক কিরূপ তাদের পরিচয় আসলে কিরূপ এটাকেও তিনি বিরাটভাবে গুরুত্ব দিয়েছেন তিনি বলছেন আল মুহু ইয়া মুসলিম সহী বুখারী এবং মুসলিম এসেছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী হোসাল্লাম বলছেন একজন মুমিন আরেকটি মুমিনার জন্য হলো একটি প্রাসাদ স্বরূপ বা একটি ঘর স্বরূপ একটি বিল্ডিং স্বরূপ যেমন বাদ একটা বিল্ডিংয়ের যেমন একটা ঘরের যেমন একটি অংশ আরেকটি অংশের সাথে এভাবে সম্পৃক্ত হয় একটা সাথে আরেকটা লেগে থাকে তাদের সম্পর্ক হচ্ছে এরকম যেন গোটা মুমিন তারা সকলে যেন একটি ঘরের মতো একটি ভিত্তির মতো অতবর রাসুল্ল সাল্লি সাল্লাম আঙ্গুলিকে এইভাবে ইশারা করে দেখিয়ে দিলেন যে মুমীন্দা হলো এইভাবে মানে বিচ্ছিন্ন নয় তারা হলো এই যে আঙ্গুলির এই সবগুলিকে একত্রিত করে দেখিয়ে দিলেন যে মুমিনদার সম্পর্ক হচ্ছে এরু আল্লাহর রসুন সাল্লাউ আলি সাল্লাম আরো বললেন মাসালুল মিনাফি তাও দিহিম ও তারিদ ইতাস তাকা মিন হু আদু তা আলাদা ইরুল জাসাদী বিশ্বাহী ওয়াল হমা ও বুকরি ও মুসলিম বুকারি এবং মুসলিম এসেছে রাসল সাল্লাম আল্লাহ সাল্লাম বলছেন মুমিনদের দৃষ্টান্ত হলো এরূপ তারা ভালোবাসার ক্ষেত্রে পরস্পর সহানুভূতিশীলতার ক্ষেত্রে একে অপরের প্রতি তারা একে অপরের প্রতি তাদের হৃদয়তার ক্ষেত্রে এমন তারা যেন একটি শরীরের মতো গোটা পৃথিবীর সমস্ত মুমিনগণ কেমন একটি শরীরের মতো একটি দেহের মতো একটি দেহের কোনো অঙ্গ যদি অসুস্থ হয় তাহলে সারা শরীরই তখন অনুভব করে কষ্টের এবং সারা শরীর ব্যথার এবং রু জ্বরের অনুভব করে ঠিক না শরীরের একটি অঙ্গ অঙ্গ যদি ব্যথিত হয় তাহলে গোটা শরীর ব্যথিত হয়ে যায় আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন মুমিনদের বন্ধন হচ্ছে এরূপ যেন তারা গোটা পৃথিবীর মুমিনগণ একটি দেহের মতো সুবাহান আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন বলে দিলেন রাসুল্লাহ সাল্ল্লাহলাম আরও বললেন ও কোন আল্লাহর বান্দারা তোমরা পরস্পর ভায়ে ভাইয়ে পরিণত হয়ে যাও এতক্ষণ পর্যন্ত আমরা কোরআনের আয়াত থেকে এবং রাসুল্লাহ সাল্লাহামের সুন্না থেকে জানতে পেলাম যে ইসলামে ঐক্যতার কত গুরুত্ব দিয়েছে এখন আমরা জানব যে অনৈক্যতা থেকেও ইসলাম ব্যাপকভাবে আমাদেরকে সতর্ক করেছে অনুক্কতার ভয়াবহতা ইসলাম উল্লেখ করেছে যাতে করে আমরা তা থেকে বিরত থাকি প্রিয় বন্ধুগণ অনুক্কতা থেকে ইসলাম সতর্ক করে আমাদেরকে বলছে আল্লাহ রব্বুল আলমী বলেন তোমরা তাদের মতো হবে না যারা মতবিরোধ সৃষ্টি করেছে তারা মত পার্থক্য করেছে বিচ্ছিন্ন হয়েছে মিমবাদিমা আহমুল বাগিনাদ তাদের কাছে দলিল প্রমাণ আসার পরে আল্লাহ বলেন ওই সব পাপিদের জন্য যারা বিচ্ছিন্ন হয়েছে মতবিরোধ সৃষ্টি করেছে আজিম তাদের জন্য হচ্ছে কঠিন ভয়াবহ শাস্তি নাউজুবিল্লা আল্লাহ রবুল আলমিন আরও বলেন ওয়ালায় হুকুম তোমরা পরস্পর মতানক্য করো না তাহলে তোমাদের ভিতরে পক্ষতা সৌন্দর্য এগুলো চলে যাবে সালু তোমরা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে নউজুবিল্লা আল্লা রবুল্লা আলমিন আরও বলছেন তোমরা তাদের মতো হবে না তোমরা মুশ্রিকদের মতো হবে না যারা নিজেদের দিনকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে অকানু শিয়া আ তারা বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গেছে। প্রিয় বন্ধুগণ ঐক্যতা সৃষ্টি হয় তাওহিদের মাধ্যমে কিসের মাধ্যমে তাহিদের মাধ্যমে আর অনক্যতা সৃষ্টি হয় সিরিকের মাধ্যমে মানুষের ভিতরে যখন সিরিক আসবে তখন মানুষ বিচ্ছিন্ন হয়ে যাবে ইসলামের নামেও আর যখন মানুষের ভিতরে একাত্মবাদের জ্ঞান আসবে তখন মানুষ আল্লাহর একাত্মবাদের জন্য তার শত্রুতাকে ছেড়ে দিবে শত্রুকে আপন করে নিবে শুধুমাত্র আল্লাহর তাওহিদের জন্য একজন মুমিনের কাছে আরেকটি তাওহিদ পন্থী মুমিন কখনো শত্রু হতে পারে না তখনই মানুষ একজন মানুষকে শত্রু মনে করে যখন তার ভিতরে শিরিক প্রবেশ করে আল্লাহর ভালোবাসার চাইতে পার্থিব জীবনের ভালোবাসা তার অন্তরে স্থান পায় আল্লাহর সন্তুষ্টির চাইতে দুনিয়ার আশা আকাঙ্ক্ষা দুনিয়ার এই পার্থিব জীবনের পাওয়া যখন তার কাছে বড় হয় তখনই মানুষ অনৈক দিকে ফিরে যায় এই আল্লাহ তালা এখানে অনৈক্যতাকে শিরিকের সাথে তুলনা করে দিলেন যে তোমরা মুশ্রিক হবে না যারা নাকি তাদের দিনকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে বিভিন্ন দলে দলে তারা বিভক্ত হয়েছে কিসের জন্য সিরিকের কারণে এই জন্য বললেন তোমরা মুশ্রেক তোমরা শিরিক করবে না ওলা তা নু মিনাল মুশ্রিকিন তোমরা যেন মুশ্রিদের অন্তর্ভুক্ত না হও এই জন্য পৃথিবীর মুশ্রিকরা বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে যায় আজকে আমরাও অনেক ক্ষেত্রে শিরিকের কারণেই আমরা আমাদের আল্লাহর কুরআনকে নাসুলের সুন্নাকে আমরা অগ্রাধিকার দিতে পারছি না জীবনের সকল ক্ষেত্রেই শুধুমাত্র শিরিকের কারণে নাউজুবিল্লা আল্লাহ সাল্লাম সাল্লাম বলছেন আলমিনু আসলিমু আলাই মুসলমান একজন আরেকজনের ভাই তারা একে অপরের উপর জুলুম করবে না তাকে অপমানিত লাঞ্ছিত করবে না তাকে মিথ্যা প্রতিপন্ন করবে না ওলায় কিরুহু তাকে তুচ্ছ তাচ্ছিল লাঞ্ছিত করবে না একটি মুসলমান আরেকটি মুসলমানের ভাই কুল্লুল মুসলিম আয়াল মুসলিম আলুহু আমহু একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর তাদের উপর হারাম করে দেওয়া হলো তাদের রক্তকে তাদের ধন সম্পত্তিকে তাদের সম্মান মর্যাদাকে অর্থাৎ একজন মুসলমান তার ভাইয়ের উপর রক্তপাত ঘটাতে পারবে না তার ভাইয়ের সম্পদকে অন্যায়ভাবে গ্রহণ করতে পারবে না ভক্ষণ করতে পারবে না এবং একজন মুসলমান তার উপর ভাইয়ের সম্মান মর্যাদার উপর আঘাত করতে পারবে না আল্লাহ রসুল সাল্লুসাল্লাম হারাম ঘোষণা করে দিলেন প্রিয় বন্ধুগণ আল্লাহ রসুল আলী আলিহসাল্লাম আরও বলছেন আল মুসলিমু আখুল মুসলিম আফুল মুসলিম একজন মুসলিম আরেকজন মুসলমানের ভাই একে অপরের উপর কোনো জুলুম করবে না বলে আয়ুসলিম হু এবং এমনভাবেও ছেড়ে দিবে না যে কোনো মুসলমানের উপর জুলুম করা হচ্ছে তাকে ওই জুলুম থেকে মুক্ত করবে না এরকম মাজলুম অবস্থায় তাকে ছেড়ে দিবে না এটাও রাসুল সাল্লাম বললেন অর্থাৎ আমরা যেন মাজলুমকে সাহায্য করি এটাই আমাদেরকে উদ্বুদ্ধ করা হলো প্রিয় মুসলিম ভাইরাল রাসুল্লাহ সাল্লামসালাম আরও বললেন একজন মুসলিম আর একজন মুসলমানের ভাইয়া হুলুহু তার কোনো খেয়ানত করবে না দিবহু তাকে মিথ্যা প্রতিপন্ন করবে না হুদুলুহু তাকে অপমানিত লাঞ্ছিত করবে না এভাবেই রাসুল্লাহ সাল্লু আলী সাল্লাম তার উম্মতকে তার মুসলিম উম্মতকে একটি ভালোবাসার ইমানই ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছেন আর পরস্পরের ভিতরে মতানক্য হতে নিষেধ করেছেন কারণ মতানক্য এ কারণে হবে জুলুম করলে কষ্ট দিলে আঘাত করলে অন্যের মালকে অন্যায়ভাবে বক্ষণ করলে অন্যের অধিকারকে নষ্ট করলে কোনো বিরহ মানুষের উপর জুলুম করলে তাকে অপমানিত লাঞ্ছিত করলে তাহলে বিচ্ছিন্ন হতে পারে উম্মত বিভিন্ন দলে দলে বিভক্ত হতে পারে শিরিকের কারণে যেমন উম্মত বিভক্ত হবে অনুরূপ জুলুমের কারণে উম্মত বিভক্ত হবে আর এটা থেকে রাসুল্লাহ সাল্লাম আল্লি সাল্লাম তার উম্মতকে সতর্ক করেছেন আমার বন্ধুগণ আল্লাহ রাসুল সাল্লাম আলী হসাল্লাম এত গুরুত্বপূর্ণ নসিহত করলেন যেন আমরা মতবিরত সৃষ্ট না করি তিনি বলে দিলেন ও সি তাকুয়াল্লাহি আমি তোমাদেরকে আল্লাহর তাকুয়ার নসিহত করছি ওসিহত করছি এবং তোমরা শুনবে এবং আনুগত্য করবে তোমরা শুনবে এবং আনুগত্য করবে কার কথা আবদুন ফাইন তোমাদের মাঝে যদি কোনো গুলামকেও কোনো গুলামকেও রাষ্ট্রনায়ক বানিয়ে দেওয়া হয় তোমাদের মাঝে কোনো গুলামকেও যদি নেতৃত্ব দেওয়া হয় তারপরেও তোমরা তার কথা শুনবে এবং আনুগত্য করবে এই ব্যাপারে আমি তোমাদেরকে নসিহত করছি আজকে আমরা নেতাকে মানছি না আজকে আমরা যার হাতে নেতৃত্ব তাকে মানছি না তার ক্ষতি করার প্রচেষ্টা চালাচ্ছি তার কোনো মূল্যায়ন আমরা করছি না তার কোনো আদেশ নিঃষেধ কোনোটাই আমরা মানছি না যার জন্য আমরা বিভিন্নভাবে বিভক্ত হয়ে আজকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি না উজুবিল্লাহ আল্লাহ রসুন সাল্লাউল্লাসাল্লাম বলে দিলেন মাই আই সুম ইনকুম ফাসতিলাফান কাসিরন ফালে ইকুম বিসুন নতি ওয়াসুন নতিল আফা ই রসিদীন আল্লাহাদীগীন উদ্দু আলেখা বিনাওয়া জিজি আমার পরে যারা জীবিত থাকবে তারা দেখতে পাবে তোমাদের মাঝে অসংখ্য ইখতলাপ মতবিরোধ সেই মুহূর্তে তোমরা কি করবে আমার সুন্নাতকে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরবে এবং খোলাফায় রাশিদিনদের সুন্নাকে শক্তভাবে আঁকড়ে ধরবে আর এমনভাবে আঁকড়ে ধরবে যেন আব্দু আলিহা বিন নওয়াজিজি এই যে মারির দাঁত আছে না যেটা দিয়ে আমরা গুস্ত খাই শক্ত কিছু খাই এটা দ্বারা শক্তভাবে তোমরা সুন্নাকে আঁকড়ে ধরবে সুবাহ আল্লাহ ওয়াইয়াক মু আমি তোমাদেরকে সতর্ক করছি তোমরা নতুন আবিষ্কার করবে না নতুন আবিষ্কার বিষয়াদি সম্পর্কে দিনের নামে আমি তোমাদেরকে সতর্ক করছি কারণ কুল্লা ফাইন্দিন দলালা কেননা প্রতিটি বেদাতি হচ্ছে পথ ভ্রষ্টতা অন্ধকার হাদিসটি এসেছেন প্রিয় বন্ধুগণ আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তার মতকে এইভাবে সতর্ক করলেন যে তোমরা তোমাদের নেতাকে মেনে নিবে তোমরা তার আনুগত্য করবে যদিও কোনো গোলাম তোমাদের গোলামও যদি তাকে কোনো নেতা বানিয়ে দেওয়া হয় কেননা এর মাঝেই তোমাদের বকতা তোমাদের নিরাপত্তা এবং তোমাদের পরস্পরের বন্ধন টিকে থাকবে অন্যথায় তোমরা বিরাট অসফলতার মধ্যে বিরাট মুসিবতের ভিতরে অনৈকতার বেড়া জারে তোমরা লিপ্ত হয়ে যাবে প্রিয় বন্ধুগণ আল্লা রব্বুল আলমিন সমস্ত ফেতনা ফাসাদ থেকে মুসলমানদেরকে সতর্ক করেছেন শরীয়ত সব ধরনের ফেতনা থেকে সতর্ক করেছে এই জন্য ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বিরাটভাবে গুরুত্ব দিয়ে বলছেন যে আবু জরদ্দী আনহু থেকে বন্ধিত তিনি বলছেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন মান ফারক জামা আিবরন ফকত রিবকাতেল ইসলাম যে যে ব্যক্তি জামাত থেকে এক ভিক পরিমাণ সরে গেল সেজন্য ইসলামের যে বন্ধন সেটাকে সে খুলে ফেলো ইসলামের যে তার অঙ্গীকার ছিল বন্ধন ছিল সেটাকে সে খুলে ফেললো এই জন্য জামাত জামায়াতবদ্ধভাবে আমাদেরকে আল্লাহ রসুল সাল্লু আলী সাল্লাম থাকতে বলছেন তিনি আরও বললেন লান্তাজামি অম্বাতি আলাউ আলা দল আলা আমার উম্মত কখনও পথভ্রষ্টতার উপর ঐক্যবদ্ধ হবে না কিসের উপর হবে না কোনো অন্ধকার বিষয়ের উপর কোন মিথ্যা বিষয়ের উপর কোনো পথভ্রষ্ট বিষয়ের উপর আমার উন্মত সকলে ঐক্যবদ্ধ হবে না সুতরাং ফায় জামাআ তোমাদের উচিত তোমরা জামাতকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো ফাইন আল্লাহ আলাল জামাআ জামা কেননা আল্লাহর হাত আল্লাহর হাত কিসের উপর জামাতের উপর এজন্য বদ্ধভাবে আমাদেরকে থাকতে বলা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম যে ব্যক্তি মৃত্যুবরণ করল অথচ তার উপর কোনো আত নেই সে তো জাহিলি মৃত্যুবরণ করল নাউজুবিল্লা প্রায় আমার এখন এর অর্থ কী এর অর্থ হলো আমরা যদি এমন মনে করি যে আমাদের কোনো মৌলবি সাহেবের হাত ধরা লাগবে তার নেতৃত্বে আমাকে আপনাকে জীবনযাপন করতে হবে এরকম ব্যাখ্যা যেন আমরা না বুঝি এটা রাষ্ট্রনায়কের ব্যাপারে বলা হয়েছে কিসের ব্যাপারে বলা হয়েছে রাষ্ট্রনায়কের ব্যাপারে বলা হয়েছে রাষ্ট্র একটি রাষ্ট্র যেই নেতার উপর ঐক্যবদ্ধ হয়েছে মুসলমানগণ যেই নেতার নেতৃত্বকে মেনে নিয়েছে সমস্ত মুসলমানগণ সেই নেতার কথা বলা হয়েছে সেই নেতার আনুগত্য থেকে বের হয়ে আপনি ফাঁসা সৃষ্টি করবেন এমনটি করা যাবে না যেমন এদেশে হচ্ছে এদেশে সমস্ত ওলামাই মক্কা মদিনার সমস্ত ওলামাই ক্যারামগণ সহ এই সৌদি আরবের সমস্ত ওলামের কেরামগণ বর্তমান সরকারের উপর তারা বায়াত গ্রহণ করেছে এটা দেশের সিস্টেম করেছে কিন্তু এক শ্রেণীর যুবক তারা এই বায়াতকে মেনে নিচ্ছে না তারা যুদ্ধ প্রতিনিয়ত ঘোষণা করে যাচ্ছে তারা বিভিন্ন দেশের বিভিন্ন দেশের অন্যায়কারীদের সাথে এ দেশের তৌহিদ বিরুদ্ধী এবং সুন্না বিরোধীদের সাথে এবং যারা ইসলামের নামে বিভিন্ন দলে বিভক্ত হয়ে ইসলামকে মূলত ধ্বংসের নামে যারা দল সৃষ্টি করেছে এদেরকে সহযোগিতা করে অসংখ্য এ দেশের যুবক এই তারা বিভিন্ন সময় দেখবেন যে মসজিদে নবমীতে তারা বোমাবাজি করার চেষ্টা করছে প্রতি বছরেই করে নেয় প্রতি বছরই করে যাচ্ছে মক্কাতে তারা চেষ্টা করছে মক্কাকে একেবারে উড়িয়ে দিবে এরা কিন্তু করছে ইসলামের নামে কিসের নামে এই যে এগুলো যে করছে কারণ তারা বুঝেছে আমরা হকের পর আছি আর সমস্ত আলেমুল আমাগন তারা সরকার আনুগত্য করে কাফের মুশেক হয়ে গেছে বলুন নাউজুবিন অথচ আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম বলছেন আমার উন্মত কখনো পথপ্রষ্টতার উপর ঐক্যবদ্ধ হবে না এই জন্যই ইমাম সাহেব এইসব ফেতনা থেকে আমাদেরকে আমাদেরকে সতর্ক করছেন প্রিয় ভাইরা আমার এই জন্য বলে দেওয়া হলো কেউ যদি দল থেকে আলাদা গোপন হয়ে যায় আপনি কিসের ইসলাম প্রচার করছেন গোপন ভাবে দল তৈরি করে মাঝে মধ্যে যুদ্ধ করে বম ব্লাস্টিং করে আপনি মানুষকে হত্যা করে মনে করছেন আপনি সত্যের উপর আছেন আপনার আলেমকে আপনার শিক্ষককে আপনার শিক্ষক আসলে কি আপনি কি চিনেন কার বই পড়ে আপনি এলেম অর্জন করছেন তার তার সম্পর্কে আপনি চিনেন না জানেন না কাজেই আপনি কার কাছ থেকে এলেম নিচ্ছেন আপনি জানেন না এভাবে করে আজকে আমাদের অসংখ্য যুবক তারা ত্রাস সৃষ্টি করছে দেশের ভিতরে ইসলামের নাম দিয়ে জালিক তারা দাবি করছে তারাই সত্য ইসলামের উপর প্রতিষ্ঠিত আর সমস্ত আলেমা সকলে তারা মুরতাদ হয়ে গেছে ইসলাম থেকে বের হয়ে গেছে এটা হচ্ছে তাদের আকিদা আর তাদের আলেম কারা তাদের উস্তাদ কে তারা চিনেই না কোন কোন একটা বই পড়েছে তারা সেটাই মনে করছে আমি ভালো করে বুঝেছি বই আরে বা এত সহজ না এরপরে তার উস্তাদ কি পড়াশোনা করেছে কোথায় বাড়ি কিছুই জানে না অথচ তার কে সে শ্রেষ্ঠ যুগ শ্রেষ্ঠ আলেম মনে করতেছে না এই ফেতনা থেকে আমার এরপরে সতর্ক করলেন যে এই ফেতনার মধ্যে লিপ্ত হওয়ার অন্যতম আর কারণ যা থেকে রাসুল্লাহ সাল্লাম সাল্লাম এবং ইসলাম সতর্ক করেছে সেটা সেটা হলো কি যে দুনিয়ার প্রতি আসক্ত হওয়া অধিক হারেক আর আখেরাতকে ভুলে যাওয়া আখেরাতকে ভুলে যাওয়া দুনিয়ার প্রতি ব্যাপকভাবে অধিকার আসক্ত হওয়া সৎ আমলকে ছেড়ে দেওয়া এটাও হচ্ছে অন্যতম একটি কারণ ফেতনা ফাসাদে লিপ্ত হওয়ার অথচ সফলতা দুনিয়া আখেরাতের সফলতা একমাত্র দুনিয়াতে ভালো আমল করার মাধ্যমে এবং দুনিয়াতে যাতে করে মানুষের কল্যাণ হয় এই ধরন কল্যাণকর কাজে আত্মনিয়োজিত হওয়া নিজেকে এটাই কিন্তু হচ্ছে সবচেয়ে বড় ভালো কাজ তাই আল্লাহ নবুল্লাহ আলমিন আমাদেরকে দুনিয়ার ব্যাপারে সতর্ক করছেন হাক হে বিশ হে হে মানব জাতি তোমাদের রবের ওয়াদা কিন্তু সত্য ফলে তাকুমুল্লাহ দুনিয়া তোমাদেরকে এই দুনিয়ার জীবন যেন প্রতারণা না করে আল্লাহ সম্পর্কে তোমাদেরকে যেন প্রতারণায় ফেলতে না পারে তাহলে দুনিয়া আমাদেরকে প্রতারণা করবে করছে আল্লাহ তালা এটা থেকে আমাদেরকে নিষেধ করছেন যে দুনিয়াতে যা আছে আকর্ষণীয় সেদিকে তোমরা একেবারে আকৃষ্ট হয়ে যাবে না আল্লাহ সম্পর্কে যেন তোমাদেরকে দুনিয়া কখনো বিপদে ফেলতে না পারে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এইভাবে আমাদেরকে সতর্ক করেছেন প্রিয় ভাইরা আমার আল্লাহ রব্বুল্লাহ আলমিন প্রকৃত সফলতা হিসেবে আখেরাতকে উল্লেখ করেছেন আল্লাহ বলছেন যে কুল্নফ সিনদায় কতুল মাহমুদ প্রতিটি আত্মাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে ওয়াইনমা তুওয়াফাউনা ইয়ামাল কিয়ামা ফামান যুহসিহান জান্নাতা ফাকাদ ফাজ জি আল্লাহ বলেন কেয়ামতের দিন তোমাদের কর্মের প্রতিফল পরিপূর্ণভাবে দেওয়া হবে আর সেই দিন যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে এবং ওয়া খিলাল জান্না জান্নাতে প্রবেশ করানো হবে ফাকদ ফাজ সে ব্যক্তি মহা সফলতায় পৌঁছে গেল আলহামদুলিল্লাহ তাহলে মহা সফলতা কোথায় যেই দিন আমরা জাহান্নাম থেকে বেঁচে যাব এবং জান্নাতে প্রবেশ করতে পারবো আর আমাদের আমলের প্রতিদান যেই দিন আমরা পাবো সেই দিন সফলতা ভাই আজকে আপনি ভালো জীবনযাপন করছেন সুস্বাস্থ্য আছে আপনার ক্ষমতা আছে শক্তি আছে আপনার গাড়ি বাড়ির অভাব নাই সুন্দর জীবন আপনি পেয়েছেন আর আপনি মনে করছেন আপনি সফলকামী হয়ে গেছেন না এখনও সফলতার শেষ শেষ ফয়সালা আসে নাই আল্লাহ বলেছেন সফলতার শেষ ফয়সাল হলো কখন যেই দিন জাহান্নাম থেকে তুমি বেঁচে যাবে এবং জান্নাতে প্রবেশ করতে পারবে তোমার জীবনের কর্মের প্রতিফল দ্বারা সেই দিন তুমি সফলকামী হবে এর আগে নয় আমার বন্ধুগণ ইমাম সাহেব আরও বললেন যে দুনিয়ার প্রতি এত বেশি করে বেশি করে আকৃষ্ট হওয়া যে একজন মানুষ দুনিয়া অর্জন করছে হালাল না হারাম সেই দিকে সে ভ্রুক্ষেপ করছে না সে ওজাম আহা ওজাম আহা বিল এ আলাহাকিলিম সি হকিম আমিহিম সে দুনিয়া অর্জন করছে একজন সে অন্যের উপর বিল ইদা ই আলা হাকিলা খরিম অন্যের অধিকারের উপর আঘাত করে চড়াও হয়ে অজুল মিহিম সি হক কেহিম তাদের হকের উপর ও আম আলিহিম তাদের সম্পত্তির উপর জুলুম করে অত্যাচার করে যারা দুনিয়া অর্জন করছে ইমাম সাহেব বললেন যে এটাও বিভিন্ন রকম সমাজে এবং রাষ্ট্রে ফাসাদের অন্যতম একটি কারণ এক দ্বারাই শুরু হয় এক দ্বারাই নষ্ট হয়ে যায় ঐক্যতা এক দ্বারাই বয়ুহীন রোমাবিদ এই যে শক্তিশালী বন্ধন এটা দুর্বল হয়ে যায় পত্তানা ফুসু আলে বিহিন এবং দুনিয়ার প্রতি দেখা যায় যে খুব প্রলোভন নিয়ে প্রতিযোগিতায় তখন মানুষ লিপ্ত হয়ে যায় নাউজুবিল্লা তাহলে এগুলো বিরাট অন্যায় যে দুনিয়া আমরা একেবারে প্রতি অর্জন করব। এগুলোই আজকে এই সমাজের ভিতরে যত ফাঁসা সৃষ্টি হচ্ছে পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে এগুলো একমাত্র জুলুমের কারণে দুনিয়ার আকর্ষণ অন্যায়ভাবে অন্যদের উপর আমরা আক্রমণ করে তাদের অধিকারকে লঙ্ঘন করে আমরা যে সম্পত্তি অর্জন করছি দুনিয়া অর্জন করছি সুখ শান্তি অর্জন করছি এটাই হচ্ছে আজকে আমাদের এই ফতনার কারণ নাউযুবিল্লাহ আজকে আমাদের ভিতরে এই অনক্যতার কারণ হলো এটাই নাউযুবিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার umat কে সতর্ক করে গেছেন শত বছর আগে তিনি বলেন ইন্নী লাস্তু আখশা আলাইকুম আন বাদি আমি এটাই এটাই আমি ভয় করছি না যে তোমরা আমার পরে শিরিক করবে শুধু এটাই আমার ভয় না তো শিরিক তো করবে মানুষ তো শিরিক করবে কিন্তু এটাই আমার ভয় নয় যে তোমরা শিরিকে লিপ্ত হবে তবে আমি সব থেকে বেশি ভয় করছি মুসলমানদের ব্যাপারে সেটা কি ওয়ালা কিনাক্সা আলাই ইকুমুদ্দুনিয়া আন্তানা ফাসু ফিহা ওয়াত তিলু ফাতাহ লিকু কামাহালা কামান কানা কবেলা কুমরা রাহুল বুখারী ও মুসলিম আদিষ্টি বুখারি মুসলিম এসেছে তিনি বললেন আমি ভয় করছি যে দুনিয়ার ব্যাপারে তোমাদের উপর দুনিয়ার ব্যাপারে আমি ভয় করছি তোমরা দুনিয়াতে প্রতিযোগিতায় লিপ্ত হবে দুনিয়া অর্জনের ক্ষেত্রে এবং পরস্পর পরস্পরকে হত্যা করবে ফাতাহালিকু তখন তোমরা ধ্বংস হয়ে যাবে যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষরা ধ্বংস হয়ে গিয়েছিল আজকে আজকে এটাই হচ্ছে হচ্ছে তাই না ক্ষমতার জন্যই মানুষ মানুষকে হত্যা করছে ক্ষমতার জন্য সম্পদের পাহাড় করছে মানুষ শুধুমাত্র দুনিয়া অর্জনের জন্য বিল্লাহ আর এটা দুনিয়ার মালিক এবং রাসুল্লাহ সাল্লাম সতর্ক করেছেন এই মানব জাতিকে যে ভাইরা আমার তাই তো ইমাম সাহেব বলছেন দুনিয়া হিয়া হিয়া সদ্যাত আল আকসার মিনান নাস আন দিনিল্লাহ এই দুনিয়ায় অধিকাংশ মানুষকে আল্লাহ দিন থেকে বাধা প্রদান করছে নাউজুবিল্লাহ দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার আকর্ষণ দুনিয়ার মজা ও শাহওয়াত এবং দুনিয়ার যে এই যে শাহওয়াত মানে আকর্ষণ এই যে দুনিয়ার প্রবৃত্তি এগুলো অমাতা দুনিয়ার আসবাব এগুলোই মানুষকে আজকে আল্লাহর দিন থেকে দূরে রেখেছে আল্লাহ রব্দুল্লাহ আলামিন বলছেন ওয়াইলুল্লি কাফিরিন আমিন আজ আবি সাদীদ আল্লাহ দিন আজতে হায়াতা দুনিয়া আলা খি ওয়া সুদ্দুন আন সাবিন আল্লাহ ওয়া বুগ কাফেররা ধ্বংস হক কাফেররা ধ্বংস হক মিন আজাবিন শাদীদ কাফের দর জন্য রয়েছে কঠিন শাস্তি কঠিন আজাব কাফেররা কারা তাদের চরিত্র কি আল্লাহ বলছেন যারা ভালোবাসে দুনিয়ার জীবনকে আখেরাতের উপর এবং মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দেয় নাউজুবিল্লাহ পরিষ্কার কথা কাফেররা আখেরাতের যাতে কোন জিনিসকে ভালোবাসে এ দুনিয়াকে আর আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দেয় নাউজুবিল্লা এ দুনিয়ার জন্য এই কাফেরদের জন্য কঠিন শাস্তি ভয়াবহ শাস্তির ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন প্রিয় ভাইরা আমার ইমাম সাহেব আরো উল্লেখ করলেন ইতিহাস যে এবং সর্বপ্রথম দুনিয়ার জন্যই তারা ফেতনায় লিপ্ত হয়েছে সেটা হলো মুনাফিকরা যখন উসমান রাজি আল্লাহ তালহর ওপর আক্রমণ করলো এই দুনিয়ার জন্য ক্ষমতার জন্য তারা চাইল মুসলিম এই অক্ষতাকে মুসলিম খেলাফতকে ধ্বংস করে দিয়ে তারা খেলাফত গ্রহণ করবে তখন এক শ্রেণী দুর্বল মুসলমানদেরকে লিয়ে দিল মুনাফিকরা তখন মুসলমানরা মুসলমান নাম দিয়ে তারা এইভাবে ক্ষমতা দখল করার জন্য চেষ্টা করলো তখনই বিরাট ফাসাদে অশান্তিতে উম্বত লিপ্ত হয়ে গেল না উজুবিল্লা এবার ইমাম সাহেব বলছেন বর্তমান জামানা এটা নবতের জামানা থেকে বহুদূরে তাহলে নবতের খুব নিকটবর্তী জামানাতেও দুনিয়ার জন্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল বর্তমান জামানা তো দুনিয়ার এই তো নবতের জামানা থেকে বহু দূরে আজকে অধিকাংশ যা মানুষের মধ্যে ব্রাতৃত্ববন্ধন যা হচ্ছে মানুষের সাথে সম্পর্ক যা হচ্ছে এগুলো একমাত্র দুনিয়ার জন্য আর একে অপরের সাথে যত শত্রুতা হচ্ছে সম্পর্ককে বিনষ্ট করা হচ্ছে একে অপর থেকে যতই দূরে চলে যাওয়া হচ্ছে এগুলো সব হচ্ছে এই দুনিয়ার জন্য নওয়জ তাই তো ইবন আব্বাস রাহু বলছেন যে ওক নাস এই যে আজকে কী হলো সেই যুগে তিনি বলেছেন যে অধিকাংশ মানুষের এই ব্রাতৃত্ব বন্ধন আজকে যা হচ্ছে সেটা তো একমাত্র দুনিয়ার কারণে কিসের জন্য আমি দুনিয়া দুনিয়ার কারণে আজকে তাহলে সেই যুগে তিনি বলে ফেলেছেন এই কথা আকবার অধিকাংশ মানুষের সম্পর্ক বন্ধন আজকে মানে ব্রাতৃত্বের বন্ধন সেগুলো দুনিয়ার কারণে হচ্ছে আজকে আমাদের মাঝে তাই আমরা দিনের কারণে ভালোবাসা স্থাপন করি না কারোর সাথেই আজকে আমরা চিন্তা করি দুনিয়ার কি স্বার্থ আছে আপনার সাথে আমার সম্পর্ক করার তখন আমি আপনার সাথে ভালোবাসায় লিপ্ত হই আহারে এটা কিন্তু ছিল না ইসলাম এটা থেকে আমাদেরকে নিষেধ করেছে আমার বন্ধুগণ এবার ইমাম সাহেব সতর্ক করছেন যে কিভাবে আমরা এই ফেতনা থেকে মুক্তি পেতে পারি কিভাবে কীভাবে দুনিয়ার ফেতনা থেকে আমরা মুক্তি পেতে পারি কিভাবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তিনি আমাদেরকে বুঝাই দিলেন সেটা কি ইমাম সাহেব প্রথমে বলছেন

একটি পাখা পরিমাণ যদি এই আল্লাহর কাছে মূল্য হতো তাহলে আল্লাহ কাফেরকে পৃথিবীর একটু পানি পান করাতেন না তালা কোনো যেহেতু দুনিয়া কতটুকু এই যে মাছি আমরা দেখি এই মাছির পাখা দিয়ে কি করবেন আপনি নবীজি বলেন সাল্লা সাল্লাম মাছির এই পাখা পরিমাণ যদি আল্লাহর কাছে দুনিয়ার মূল্য থাকতো তাহলে এই দুনিয়ার কোন কাফেরকে আল্লাহ একটু একটু পানি পান করাতেন না সবগুলিকে শেষ করে দিতেন পানি না পানি পান না করিয়ে নাউজ তাহলে লক্ষ্য করুন দুনিয়ার এতটুকু মূল্য আল্লাহর কাছে নেই আর আমাদের নবী এইভাবে আমাদেরকে সতর্ক করেছেন আমরা যদি তাকায় সাহবায় আমাদের জীবনের দিকে এই জন্য ইমাম সাহেব উল্লেখ করলেন যে আবু হদিয়াল্লাহাল তিনি বলছেন আমি সত্তর জন আহলুসুফা আহলুসুফা নাম শুনেন নাই ওই যে মসজিদ নবীর পার্শে তাদের জায়গা ছিল মসজিদের এক পার্শে তারা সেখানে আল্লাহর ইবাদত করতেন তো তাদের মধ্যে আবহাওয়ার তালানিত একজন আহলুসুফা তিনি বলছেন আমি আহলু সত্তর জন আহলুসুফাকে দেখেছি তারা খুব গরিব মানুষ ছিল তারা মসজিদ নবীতে পড়ে থাকতো দিন শিখতো দিন শুনতো ওই জায়গায় যা হাদিয়া কিছু পাইতো তাই খাইতো তাদের আর কোনো কাজ ছিল না তো তিনি বললেন যে আমি পাইলাম এমন অবস্থায় তাদের কেউ ছিল এমন ইজারুন ইম্মা কিসা উন কেউ হয়তো একটা লুঙ্গি পরছে একটা লুঙ্গি কি পড়তো অথবা একটা একটা চাদর পড়ছে একটা চাদর অথবা লঙ্গি এগুলোকে তারা রবা তুফি আনা কেহিম তাদের ঘাড়ের উপরে বেঁধে রাখতো লঙ্গিটাকে কারণ একটা তো একটা ঘরের উপরে এভাবে তারা বেঁধে রাখতো আর এমন হতো যে মা এগলুকু নিঃশুশ্রা ক মা এগুলো নিঃশ্বশা কয়েন কারণ ওই লঙ্গিটা বা চাদরটা এই যে এই শাক আসে না এ শাঁকের এই পর্যন্ত অর্ধেক আসত কারোটা কারো হয়তো আবার পুরা কাবাহিন পর্যন্ত ঢাকত তো এইভাবে তার একটা কাপড় দিয়ে তাদের শরীরকে ঢাকতো আবু হরেরা রজি আল্লাহ তোলাহু বর্ণনা করছেন আর তখন তারা এইভাবে যাতে লজ্জাস্থান না দেখা যায় না দেখা যায় জন্য তারা এইভাবে কাপড়কে একটু এইভাবে গুটিয়ে রাখত হাদিসটি বুখারিতে এসেছে তাহলে দেখুন যে এটা হলো ওই শাহবাদের অবস্থা আল্লাহু আকবর আল্লাহু আকবার আবু সাইদ খদির রদি আল্লাহ তিনি বলছেন আমি ওই দুর্বল মহাজিরদের একটি দলের কাছে বসলাম আমি তখন দেখলাম ওয়া বাহম লাইস্তা বিবাহীন মিনাল অরি যে তারা একজন আরেকজন তারা এইভাবে খুব মিশে গিয়ে তাদের লজ্জাস্থান ডাকতেছে কি ডাকতেছে বলেন তো মানে খুব একজন আরেকজনের সাথে মিশে গিয়ে তারা তাদের লজ্জাস্থানকে ডাকছে যাতে করে কিছু না দেখা যায় ঠিক এই মুহূর্তে সাল্লাম তাদের কাছে এসে তিনি তাদেরকে শুভ সংবাদ দিলেন কি বললেন আবশিরু সুআলিকুল মুহাজিরিন হে গরীব অসহায় মুহাজির তোমরা সুবহ সংবাদ গ্রহণ করো বিন নুরিতাম কিয়ামা কিয়ামতের মাঠে পূর্ণাঙ্গ নুরের পূর্ণাঙ্গ আলোর সুবহ সংবাদ তোমরা গ্রহণ করো তাদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়া ইননাসি بالنسبه ইয়োমিন তোমরা তোমরা জান্নাতে প্রবেশ করবে ধনীদের অর্ধেক দিন আগেই তোমরা ধনীদের আগেই তোমরা জান্নাতে প্রবেশ করবে আর সেই দিনটি হবে পঞ্চাশ তারা এভাবে এই কি কয় যে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাদের পোশাক ছিল না কি ছিল না পোশাক ছিল না একটি কাপড় পরিধান করে তারা লজ্জাস্থান ঢাকার চেষ্টা করতেন আর আজকে আজকে আমাদের অবস্থা কি এবার ইমাম সাহেব বলছেন ওয়ান তুমা আসরুল মুসলিমিন হে মুসলিম সম্প্রদায় বুসিতা আলেক আলাইকুম আদ-দুনিয়া বিজিহাদি উলাইকাল মুহাজিরিন আজকে তোমাদের উপর দুনিয়ার জীবন ব্যাপক ভাবে তোমাদেরকে বেষ্টন করে নিয়েছে তোমাদের রিজিকের প্রশস্ততা খুলে দেওয়া হয়েছে ওই সব গরীব মুহাজিরদের যুদ্ধের কারণেই তোমরা আজকে এত রিজিক পেয়েছো সুতরাং ফাশকুরুল্লাহ আলা যালিক তোমরা এর উপর আল্লাহর শুকুর আদায় করো তোমরা এক আল্লাহর গুলামি করো আল্লাহর অবাধ্য তোমরা হইও না আল্লাহ আকবর আমার বন্ধুগণ এবার ইমাম সেব বলছেন যে নিজের নিজেদেরকে খুব জুহুদ করো জুহুত মানে দুনিয়ার প্রতি অনাসক্ত সৃষ্টি করার চেষ্টা করো এটাই তো তোমার মুক্তি পাওয়ার একমাত্র কারণ সমস্ত ফেতনা ফাঁসা থেকে বেঁচে যাবে এখন এই যুহুদ কিভাবে হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলতেছেন যে করবে যে তুমি জানো তুমি দুনিয়া ফিদ্দুনিয়া আল্লাহ তুমি দুনিয়াকে দুনিয়া থেকে অনাসক্ত হও আল্লাহ তোমার ভালোবাসব আল্লাহ ভালোবাসবে আমাকে আপনাকে কখন যখন দুনিয়ার প্রতি আমরা আসক্ত পরিত্যাগ করতে পারব, তখন এবং ফিমা নাস ইন্দান্ন নাস আর মানুষের কাছে যা আছে সেটা থেকেও তোমরা একটু অনাসক্ত হও শুধু মানুষের দিকে তাকাই থাকে মানুষের কি আছে না আছে এবং মানুষের কাছে ওইটা চাওয়ার চেষ্টা করি সেটা চাওয়ার চেষ্টা করি মানুষের কাছে কি আছে এগুলো থেকে আমাকে আপনাকে মুক্ত হলে তাহলে বলা হলো তখন মানুষ তোমাদেরকে ভালোবাসবে বুঝে আসছি কথাটি তাহলে দুনিয়ার প্রতি যদি আমরা অনাসক্ত হতে পারি আল্লাহ ভালোবাসবেন আর মানুষ কখন ভালোবাসবে যদি আবার আমরা মানুষের কাছে কি আছে সেটা সেটাকে যদি পরিত্যাগ করতে পারি তাহলে মানুষ আমাদেরকে ভালো বাসবে আলহামদুলিল্লাহ এবার আরেকটি কথা এসেছে সেটা হলো যে বিন সাদ আসো ইমাম নবী বলছেন যে আজুদ সুহুত হইল যে হারাম কাজ পরিত্যাগ করা যুহুত মানে কি দুনিয়ার প্রতি অনাসক্ত হওয়ার মানে কি আপনি নামাজও পড়েন না কিছুই করেন না ঘরে বসে থাকেন এটা না ওই সুফিবাদী এক শ্রেণীর মানুষ দেখবেন উলঙ্গ হয়ে থাকে লাল কাপড় পরে আর এগুলাকে মনে করে আমরা শ্রেষ্ঠ মানুষ নাও জুবিল্লা ঘর বাড়ি দরকার নাই না বলছে না জুহুদু হু ফিল ফিল হারাম ও যে হারাম কাজকে পরিত্যাগ করে এটাই হচ্ছে জুহুদ যে হারাম করেছে না আপনি সেখানে আমি সেখানে লিপ্ত হব না এক দুই বল কনা তু ফিমা তাকাল্লাহ আল্লাহ আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ এটাই খুশি থাকা এটাই হলো যুহুদ ওয়াল আমালুলিল আখিরা আখিরাতের জন্য আমল করা হচ্ছে যুহুদ ওয়া আদামুরুকুমুন আলাইদ দুনিয়া ওয়া আদামিতমি ওয়া আদামিল ইতমিনানি ইলাইহা দুনিয়ার প্রতি আসক্ত না হয়ে যাওয়া এটাই হচ্ছে যুহুদ এবং ওয়া না নাফসাক আম্মা ফি আইদি নাস আর মানুষের কাছে কি আছে সেটা থেকে তুমি নিজেকে বিরত রাখবে এটাই হচ্ছে যুহুদ ওয়া আল্লাহ ওয়া আল্লাহ তাহসুদ আহাদান আলা মা আতাহু আল্লাহ কত তো দামি কথা ওয়া আল্লাহ তাহাস আহতান আতা আহ আল্লাহ কোনো মানুষকে যা দিয়েছেন আল্লাহ তালা কোনো মানুষকে যা দিয়েছেন এর উপর তুমি হিংসা করবে না কি করবে না এখন আপনি গরিব মানুষ আপনার বায়ের গাড়ি বাড়ি আছে এই জন্য হিংসায় তার সাথে কথাই বলেন না তাই না তাকে হত্যা করার চেষ্টা করেন এখন আপনার এলাকা একজন মানুষ ধনী মানুষ আল্লাহ তাকে ধন সম্পত্তি দিয়েছেন আপনার সহ্য হয় না এই জন্য এলাকার ওই রাস্তা দিয়ে যান না এই যে এটা 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 খারাপ আল্লাহ যাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনি তার উপর হিংসা বিদ্বেষ করবেন না এটাই হচ্ছে জুদ আপনাকে আল্লাহ নিজে আপনি যা পেয়েছেন তাতে বলবেন আলহামদুলিল্লাহ আপনি এতে সন্তুষ্ট হয়ে যাবেন এটাই হচ্ছে জুদ তাহলে জুহ আমরা বুঝতে পারলাম না আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক আমি প্রিয় ভাইয়ের আমার আরো বেশ কিছু পয়েন্ট রয়ে গেছে তা এক মিনিটে শেষ করার চেষ্টা করছি এরপরে ইমাম সাহেব সর্বশেষে বললেন আমরা যদি এই ফেতনা ফাসাদ থেকে বাঁচতে চাই তাহলে আমাদের একমাত্র নবীজির ওই সুন্নার দিকে ফিরে যেতে হবে সেটা হলো কি যে আন্নুসাউল মুনা সাহাতুলি ওলা আমরি আলাহ তরিয়ালাহিস রাষ্ট্রনায়কের রাষ্ট্রনায়কের কল্যাণ কামনা করতে হবে কার কল্যাণ কামনা করতে হবে যারা সমাজের নেতা যারা সমাজের নেতৃত্ব দিচ্ছেন আল্লাহ যাদেরকে নেতা বানিয়েছেন রাষ্ট্রনায়ক যাদেরকে আল্লাহ বানিয়েছেন তাদের কল্যাণ কামনা করা কিভাবে সেটা হলো আমাদের পূর্বপুরুষগণ যেইভাবে তাদের কল্যাণ কামনা করেছেন সেটা হলো যে তারা যতক্ষণ পর্যন্ত আমাকে আপনাকে দিন থেকে বাধা দিবে না আল্লাহর সাথে কুফুরি করার ব্যাপারে আমাদেরকে উদ্বুদ্ধ করবে না আমরা তাদের অনুগত করব। সুতরাং এই এটাই বলা হলো যে তাদের কল্যাণ কামনা করা নবী করিম সাল্লা একটা হাদিস বলেছেন যে আল্লাহ তারা তোমাদের কাছে তিনটি বিষয়ে খুশি হন সেটা হলো এক নম্বর তোমরা এককভাবে আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে কাউকে সরি করবে না এবং তোমরা আল্লাহ তালা দিনকে শক্তভাবে আঁকড়ে ধরবে এবং তোমরা অনক্যতা হবে না বিচ্ছিন্ন হবে না ওয়ানা সহ মামানুল্লাহ আমরকুম এবং তোমরা তোমাদের নেতৃত্ব যাকে দেওয়া হয়েছে তাকে ভালোবাসবে তার কল্যাণ কামনা করবে এই এটা আল্লাহ তালা ভালোবাসেন আলহামদুলিল্লাহ ভাইরা আমার এটা দ্বিতীয় খুতবার শেষ হলো প্রথম খুতবা শেষ হলো দ্বিতীয় খুতবার ইমাম সাহেব এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কথা বলেছেন সেটা হলো যে যে ইসলাম আমাদেরকে সতর্ক করেছে এই ভাষা থেকে কি থেকে বলুন তো ভাষা এই আমরা যেন ভাষা ঠিক করি এবং আমরা যেন এই লেখনি এবং কথা উভয়টা যেন ঠিক করি বক্তব্য এবং লেখনী শক্তি এই দুটো এমন এই দুটোই কিন্তু আজকে উম্মতের ভিতরে মতানৈক্য এবং অশান্তি সৃষ্টি করছে আল্লাহ রসুন হোসেন বলে দিলেন যে মানকানুবুল্লাহিউআম খিরিফ আলিকুল আউল ইয়াসমুদ যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং আখেরাতের প্রতি বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা সে যেন চুপ থাকে হয়তো ভালো কথা বলবো না হয় চুপ থাকবো এটা বলে দেওয়া হলো আর নবীজি এটাও বললেন যে ফি আল্লিসান সাইফ যে আপনি তরবারিদের আঘাত করলে যে ক্ষতি হয় তার চাইতে তার চাইতে অধিক ক্ষতির কারণ হলো জবান নাউজুবিল্লা এই ভাষা আমাদেরকে কত দূরে সরে সরিয়ে নিয়ে গেছে এ ভাষার কারণেই আজকে আমরা মুসলমানদের ভিতরে অনৈকতা সৃষ্টি করছি ফাসাদ সৃষ্টি করছি আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আমিন সর্বশেষ নসিহত হে আল্লাহর বান্দারা তোমরা আল্লাহর যে নিরাপত্তা তোমরা পেয়েছ তোমরা যে নিরাপত্তা পেয়েছ এবং যে রিজিক পেয়েছ এগুলো দ্বারা আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহ নিকটবর্তী হও আল্লাহ যে হারাম করেছেন তা থেকে তোমরা দূরে থেকে হারামকে বর্জনের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হও আল্লাহ বলেছেন যদি তোমরা আল্লাহর ইবাদত করতে পারো এভাবে আল্লাহ আল্লাহর ইবাদত করতে পারো হারামকে বর্জন করতে পারো তাহলে তোমাদেরকে আল্লাহ নিরাপত্তা এটা দিবেন এবং রিজিক দিবেন আল্লাহ বলেন ফালুদুর হাজাল বাইক তারা যেন এই ঘরের রবের ইবাদত করে আল্লাহ জিয়া তাহমিন জু যে রব তাদেরকে খুদাকে দূরীভূত করে খাদ্য দেন ও আমিন শৌফ এবং তাদেরকে তাদের ভয় ভীতি দূরীভূত করে দিয়ে নিরাপত্তা দেন সুতরাং আমরা যদি এক আল্লাহর গুলামি করতে পারি আল্লাহর তৌহিদকে শক্তভাবে আঁকড়ে ধরতে পারি শিরিককে বর্জন শিরিককে বর্জন করতে পারি এবং সন্নাকে আঁকড়ে ধরতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে রিজিক দেবেন রিজি সম্মানিত রিজিক দেবেন এবং এবং নিরাপত্তা দিবেন আলহামদুলিল্লাহ ভয়ভীতি দূরীভূত করে দিবেন প্রিয় ভাইরা আমরা যে মূল্যবান খুতবা শুনলাম আল্লাহ তালা আমাদের সকলকেই এটাকে বুজার এবং আমল করার তৌফিক দান করুক আমিন আমাদের এই খুতবাকে আল্লাহ তালা যেন কবুল করেন আমিন আমিনাতাম আল্লাহ নবীন মোহাম্মদ ও আলী ওসহমা